हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल निखिल मुकुल सिंपल लाइफ चैनल। तुम्हारे अनेक 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 शुभेच्छा और स्वागत। एख 9:25 बजे और एखन थेके आमार ब्लगटा शुरू कर लाम, ठीक आछे। और एखन मेघला पड़े एसेछे, जाई छादे जाकागुलो शुकुर दिते हबे। स्नान टान हये गेछे आमार, চা খাওয়া হয়ে গেছে। আর আজকে জানোই তো আজকে শনিবার, মানে অমুবাচী ছেড়ে গেছে। ঠাকুর সব পরিষ্কার টরিষ্কার করতে হবে, অতএব যাই ঠাকুর ঘরে সব পরিষ্কার করি। পরে দেখা হচ্ছে। আজকে অমুবাচীকে রাত্রে ছেড়েছে না, ওই জন্য আজকে পুজো হলো, মা মঙ্গল চণ্ডী মায়ের পুজো হলো। আর এমনিতে তো 12 মাসের পুজো হয়ই, আর মা মঙ্গল চণ্ডী মায়ের পুজো হলো, ঠাকুরমশাই এসেই মাত্র পুজো করে গেল। আর লক্ষ্মী পুজো হলো, আর সন্তোষী মাকে মালা দিলাম। আজকে সব ঠাকুরকে ভালো করে মুছে চান করিয়ে সব ঠাকুরকে চান করিয়েছি, করিয়ে সব ঠাকুরকে স্নান টান করিয়ে সব ধোয়া মাজা পরিষ্কার ঘর মোছা সব কিছু করলাম। করে এখন যাচ্ছি, প্রায় 2 ঘন্টা লাগলো ঠাকুর ঘরে, চলো যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন 2:05 আর আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এত জোরে বৃষ্টি এসছে, ঝমঝম ঝমঝম করে সবাই মিলে দৌড়ে গেছি, গিয়ে দেখি তুলতে তুলতে সব মানে অর্ধেক আমরা ভিজে গেলাম। আর আস্তে আস্তে সিঁড়িতেই দেখলাম বৃষ্টি থেমে গেল, শুধু আমাদের ভেজানোর জন্য বৃষ্টিটা এসেছিলো। আর একটুখানি বৃষ্টি আসলো আর গরম দ্বিগুণ বাড়িয়ে দিল, বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে না। আর আমরা সব ছুটে গেছি একদম, আমার হাজবেন্ড ছুটে গেছে, আমি ছুটে গেছি, ও একা পারবে না, অনেক কাঁচা ছিল আজকে, তো সেই জন্যে দুজন মিলে জামা কাপড় তুলে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি, যাচ্ছি দাঁড়াও। তো সেই জামা কাপড়গুলো একটু পাট করছি দেখো। আর তখন তো পুজো হলো, দেখলে পুজো করে ঠাকুর মশাই চলে গেল, তখন কটা বাজে, তখন 11টা বাজে, পুজো করে চলে গেল। আর আজকে পুজো কেন হলো বলো তো, ঠাকুরমশাই তো মঙ্গলবার ছাড়া তো পুজো করতে আসে না। আজকে হয়েছে তোমার এই কালকে রাত্রে অম্বুবাচী ছেড়ে গেছে না, তো তাই জন্যে আজকে মানে মা মঙ্গল চণ্ডী মায়ের ঘট পাল্টানো বা জামা কাপড় পাল্টানো, তারপরে তোমার এই প্রসাদ টোসাদ দিয়ে ঠাকুরমশাই পুজো করে গেল। আর সন্তোষী মায়ের পুজো তো শুক্রবার হয়নি, ওর মাঝখানে তো এ ছিল, সেই জন্য অম্বুবাচী ছিল। আর তোমার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়নি, সেই জন্য আজকে সব পুজোগুলো একসাথে মালা টালা দিয়ে পুজো টুজো করলাম। এই চুলটা আমার সরে যাচ্ছে কেন, পুজো টুজো সেই জন্যে করলাম। আর ঠাকুর ঘরে তো সব ধোয়া মোছা পরিষ্কার একদম করতেই হবে না, কালকে অম্বুবাচী গেছে। আর বাসন সব মাজা মালা টালা দিয়ে তারপরে সব কিছু পাতলাম টাতলাম দিয়ে, মানে আজকে বেশ তৃপ্তি লাগছে পুজো পুজোর পর। তুমি চিরুনি পেয়েছো? ঠিক আছে, সকাল থেকে একটু রোদ্দুর রোদ্দুর দিয়েছিল, কিন্তু এখন আবার সেই মেঘলা করেছে, তো মনে হয় যে আবার বৃষ্টি আসবে। আর কী বলতো, 2-3 দিন পর একটুখানি বৃষ্টি হলে না গরমটা ভীষণ বেড়ে যায়, ভীষণ বেড়ে যায়। আর বৃষ্টি এখন যদি সারাদিন হয় তাহলে একটুখানি ঠান্ডা হবে, আর একটুখানি বৃষ্টি হয়ে থেমে গেলে না বড্ড গরম হয়। আমার অবস্থা দেখেছো, দেখো এগুলো পুরো ভিজে একদম, পুরোটাই যে বৃষ্টি তা না, গরমেও খানিকটা আছে। জামা কাপড়গুলো তুলতাম একটু বাদে তুলতাম, এখন বৃষ্টিটা এলো বলে তাড়াতাড়ি তোলা হয়ে গেল, যাক গিয়ে একটা কাজ ছাড়া হয়ে গেল। আর আমার হাজবেন্ড চান করা হলো, বাবার খাওয়াই গেছে, বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, একটু একটু এক একটা ভিজে আছে গো, একটু একটু ভিজে আছে, ভিজে ছিল না, ওই বৃষ্টিটা পড়লো না বৃষ্টিতে ভিজে গেল। একসাথে কি অত তোলা যায়, তুলতে তো টাইম লাগবে, ততক্ষণে তো বৃষ্টি এসে গেছে, তুলতে তুলতে খানিকটা ভিজে গেছে আর কি, এগুলো একটুখানি এধার ওধার মেলে দিলেই হয়ে যাবে।
আর পূজো করে এসে তারপরে রান্না করলাম, রান্না করলাম তারপরে মামন বেরোলো 12টায়। ও তো ভাত খায় না, মামন তো ভাত খায় না, ওটস খায়, আর আমিও ভাত খাই না, মানে এখন খাচ্ছি না আর কি, কিছুদিন আগে খেতাম। তো বান্টিও খায় না, আমাদের ভাতের ক্যান্ডিডেট মাত্র দুজন, বাবা আর আমার হাজবেন্ড দুজনে শুধু ভাত খায়। একটু পরিষ্কার করে নিই, সারা দুপুর শোয়া হয় তো, এই জন্য একটু বিছানা খালি অপরিষ্কার হয়ে যায়। বিছানা পরিষ্কার হয়ে গেল, সব ফেলে রেখে গেছে গো। এইটা এগুলো ও ব্লাড কালেকশন করে না, সেই বাদে এইটা বাদে হাতে বাঁধে, বেঁধে ব্লাড নেয়। সব এখানে রেখেছে, আসলে ও ফেলেনি, আমার মনে হয় এটা পড়ে গেছে, ওই যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে ওর সব কিছু থাকে, তো সেগুলো মনে পড়ে গেছে। এগুলোতে সেই ব্লাড নিয়ে নিয়ে রাখে এটাতে। ও তো ব্লাড কালেকশন করে, সকালবেলায় বেরোয় বলি না, তুলে রাখি যে কতগুলো সিরিঞ্জ, বাবা ওর হচ্ছে এটা ব্যাগ সকালবেলার নিয়ে যাওয়ার। বিশ্ব সিরিয়াল শুরু হয়ে গেছে, সারা দুপুর এবারে বসে পেপার পড়ে। কি সিরিয়াল দেখে এরা সারাক্ষণ, কি জানি পূর্ণা পূর্ণা করে। তো চলো ঠিক আছে, এবার চা করি, খেয়ে এখনো বাসনগুলো তোলা হয়নি, চলো বাসনগুলো তুলে ফেলি।
এবার চাটা বসাবো। কাপ মেপে জল নিলে কি হয় বলো তো, চাটা নষ্ট হয় না। এটা একটু দেখবে গো, এটা আমি আবার জ্বালাতে পারি না, একটু ইন্ডাকশনটা দেখো না। এটা দেখো তো জ্বালিয়ে, আচ্ছা আমি কাপগুলো ঠিক করি। কাপগুলো না একটা ভেঙে গেছে, একটা বের করতে হবে গো। কাছে কিরকম তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি এত করতে চাই আমার হয় না। আসলে ইন্ডাকশনটা না আমাকে পছন্দ করে না, আবার কখনো এক চান্সে হয়ে যায়, কখনো হতেই চায় না। চলো বিস্কিট নেই, বের করতে হবে। চলো চাটা করি, তারপরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কিরম ঘেমে গেছি দেখেছো, দেখো অবস্থাটা আমার চকচক করছে একদম ঘামে। চা করে নিয়ে এলাম, এই যে চায়ের কাপ, চা করে এখন চাটা খেয়ে সন্ধ্যে দিতে যাবো। আর এখন কি বলো তো, এখন কটা বাজে জানো, 6:25, 6:25 বাজে, আর মনে হচ্ছে কি যে এবার সন্ধে হচ্ছে হচ্ছে, 6:30 বাজতে যায় বলো। এখন সন্ধে খুব দেরি করে হয়, ভীষণ দেরি করে হয়। আর আমি চা মোটামুটি আগে কি করতাম বলো তো, সন্ধে দিয়ে এসেই চা করতাম, কিন্তু এখন দেখছি সন্ধে হতে এত দেরি হচ্ছে, চাটা তাহলে করে দিয়ে মানে খেয়ে তারপরেই যাই আর কি করবো। তাহলে কি হয়, একটু ওপর থেকে নামতে একটু আমার দেরি হলেও ক্ষতি নেই, মানে তা থাকে না আর কি। তো সেই জন্যে চাটা করে চা খেয়েই যাচ্ছি। আমি এক একদিন কী করি বলো তো, চাটাকে চাপা দিয়ে রেখে দিই চলে যাই গরম থাকলে। আর এই যে স্টিলের কাপটা দেখছো, এটা মামুন কিনেছে স্টিলের কাপ, এটা গরম হয় না। স্টিলের জিনিস কী হয়, গরম হয়ে যায় তো, এটা কী বলো তো, এই যে বডি একদম গরম নেই, বডি পুরো ঠান্ডা। কী দিয়ে তৈরি ভগবান জানে, এটা যতই মানে স্টিলের জিনিসে এত গরম ছ্যাঁকা লেগে যাওয়ার কথা, কিন্তু এটা ছ্যাঁকা লাগে না, এটা ঠান্ডাই থাকে। চাটা কিন্তু বেশ গরম, কিন্তু বডিটা একদম ঠান্ডা। ওটা মামুন কিনেছে, আজকে সকালেই কাপ ভেঙে গেল, মানে বের করা হয়নি, কাপ প্রচুর তোলা আছে কিন্তু কাপগুলো বের করা হয়নি। এখন মানে চা খেতে গিয়ে তো কাপের কথা মনে পড়ে না, যখন ভেঙে গেছে আমার হাজব্যান্ডের হাত থেকে ভেঙে গেছে, আর যখন ভেঙে গেছে বলে ঠিক আছে পরে বের করে নেবো, এখন চা খেতে গিয়ে দেখলাম কি যে বের করা হয়নি, এখন বললো ঠিক আছে পরে বের করে নেবো, সেটা কখন হয় দেখি। তো চলো চাটা খাই।
আরে ঠাকুরের কাজ আছে, সব ঠাকুরকে মালা টালা দেওয়া আছে, তো ফুল টুলগুলো অনেকগুলো ফেলতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। আর ওদের চা দিয়েছি, ওরা খাচ্ছে ওখানে। চাটা একটু বসে খাবো, সময় একদম সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি হয়ে গেছে। দেখো না, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে না, অতএব তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে সন্ধ্যে দিতে যেতে হবে। আর ঠাকুর ঘরে কাজ আছে আজকে, ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। দেখছো সবসময় ভিজে ভিজে যাচ্ছে। আর এমনিতে আমার ঘামটা খুব বেশি হয়, যখন গরম ঠিক আছে, গরম আছে, কিন্তু সকলের থেকে আমার একটু ঘামটা খুব বেশি হয়, কেন কী জানি, এটা কোনো অসুখ বোধ হয়, জানি না। তো চলো, এই চা খেতে খেতেই আমি আমার ভিডিওটা শেষ করি। ঠিক আছে, তোমরা সকলে খুব ভালো থেকো, আর তোমাদের জীবনটা অনেক সুখের হোক, প্রতিটি দিন তোমাদের ভালো কাটুক, আমি এটাই চাই মন থেকে। আমার কুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আর আমার এই চ্যানেলের ব্লগ যদি তোমার মধ্যে ভালো লাগে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর যেভাবে মানে সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদম ভুলবে না, ঠিক আছে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, টাটা।